নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। ভোটের দামামা বেজে গেছে। 19শে ডিসেম্বর কলকাতা পৌরসভার ভোট এবং প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বেলেঘাটার কয়লা ডিপোর 36 নম্বর ওয়ার্ডের প্রার্থী সচিন সিং প্রচারে বেরিয়ে পড়েছেন। উনি সংবাদ মাধ্যমকে কি জানালেন এবং জেতার ব্যাপারে কতটা আশাবাদী, আসুন শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে কিছু কথা। উনি জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেভাবে আদেশ করবেন, এই তরুণ তুর্কি নেতা উদীয়মান সূর্য সচিন সিং সেইভাবেই কাজ করে যাবেন বেলেঘাটা অঞ্চলের মানুষের জন্য। তাই জন্য মানুষ ওনাকে 72 আশীর্বাদ দিয়েছেন। উনি জানিয়েছেন, আমাকে আশীর্বাদ দেওয়ার দরকার নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মানে এলাকার মানুষ থেকে আরম্ভ করে সবাই দাঁড়িয়েছেন বলে উনি জানিয়েছেন। তাই জন্য কি করবেন এই তরুণ তুর্কি নেতা উদীয়মান সূর্য বেলেঘাটার সচিন সিং কি জানাচ্ছেন সংবাদ পরিবর্তনের সাংবাদিককে, আসুন শুনে নেওয়া যাক। সেই চিত্র আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরব, তাই নজর রাখতে ভুলবেন না সংবাদ পরিবর্তনে। রিপোর্টিং সত্যি সরকার, আমরা আবার শুয়ে আসবো অন্য খবর নিয়ে আপনাদের সামনে। চলে একটা দুটো যা দাম বেড়েছে, এখানে খাবার মানে খাবার জায়গা নেই লোকের, খুব অবস্থা খারাপ। এখানে বিজেপি সরকারকে পতন করবে এই মূল্য বৃদ্ধি। আপনার এখনো পর্যন্ত বিরোধীরা এখনো পর্যন্ত ঘোষণা করতে পারলো, প্রার্থী তালিকা ঘোষণা করতে পারলো না। সবার প্রথম আপনি প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট, তারপরে আপনার তৃণমূল কংগ্রেস, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? মনে হচ্ছে বামফ্রন্ট বলে আর পশ্চিমবাংলায় কিছু আছে নাকি আপনাদের? মনে হচ্ছে বিরোধী বলে 36 নম্বর ওয়ার্ডে আমার মনে হয় কেউ নেই, ওদের কাছে একটা লোক নেই, সে এখনো আমি প্রচারে দেখতে পারিনি ওদেরকে। বিরোধী বলে এখানে 36 নম্বর ওয়ার্ডে কেউ দেখা যাচ্ছে না। দিদির হাত ধরে যা উন্নয়ন হয়েছে সারা বাংলা, বিরোধী এখানে একদম 1 মিনিটও জায়গা পাবে না, 1 ইঞ্চিও জায়গা পাবে না। কয়লা ডিপো ওয়ার্ড মে মতলব নন বেঙ্গলি ইধর বিহারি টাইপ লোক যাদের আতে দেরি সে अगर टिकट अनाउंसमेंट हुआ है क्या इधर प्रभाव पड़ेगा क्या? इधर के नॉन बंगाली लोग ज़्यादा बीजेपी के तरफ झुक के रहते हैं, इस पर क्या प्रभाव पड़ेगा? ऐसा कुछ नहीं है, मैं आपको बता दूं, कोयला डिपो बिहारी वार्ड है, बट 36 नंबर वार्ड एक ऐसा वार्ड है जहाँ पे 50% मुस्लिम समुदाय रहते हैं, 50% नॉन बंगाली रहते हैं। और रही बात देरी से हो, 2 दिन पहले हो, इलेक्शन ममता बनर्जी ममता महिमा उनको देख के होता है, हम लोगों को कैंडिडेट को देख के नहीं होता है। ममता बनर्जी के नाम पे 24 घंटे पहले भी अगर इलेक्शन हो तो जीतना हमारा सुनिश्चित है हर टीएमसी कैंडिडेट का। প্রচার শুরু করে দিয়েছেন আপনি? একদম, যেদিন টিকিট অ্যানাউন্স হয়েছে সেদিন থেকেই আমি চালু করে দিয়েছি প্রচার। মোটামুটি কেমন সাড়া পাচ্ছেন এলাকা থেকে? আপনি নিজে দেখতে পারবেন, মানে কি বলবো, ছোট ছোট ছেলে থেকে বড় বড় বুড়ো মানুষ যা আমাকে আশীর্বাদ দিচ্ছে, আমার মানে আত্মা তৃপ্ত হয়ে যাচ্ছে। ছেলেরা খুব উৎসাহিত, আমি ধন্যবাদ জানাই দিদিকে আর আমার নেতা অভিষেক ব্যানার্জিকে যিনি আমার উপরে আস্থা রেখেছেন, ওনাকে আমি অন্তর মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে আপনার ত্রিপুরাতে আপনার তৃণমূল কংগ্রেস খাতা খুলেছে, তো এখানে পৌর ভোটে কি ত্রিপুরা ইলেকশন ব্যাপারে না জিজ্ঞেস করলেই ভালো, পুরো পৃথিবী দেখেছে ত্রিপুরা ইলেকশন বিজেপি কীভাবে করিয়েছে। আর এইখানে কি ত্রিপুরাতে আমরা নিজের সরকার গঠন করব, ওই দিনটা খুব তাড়াতাড়ি আসছে, আপনারা দেখবেন ওর প্রভাবটা কিছু এখানে পড়বে না। ত্রিপুরাতে যে বিজেপি আতঙ্ক করেছে সেটা মনে হচ্ছে কোনো দল এরকম আতঙ্ক করে ইলেকশন করে না। দাদা, আপনি জিতলে এই এলাকা থেকে আপনি কি কি উন্নয়ন করবেন এখানে? আমি শুধু একটাই কথা বলবো উন্নয়নের ব্যাপারে, দিদির হাত ধরে পুরো বাঙাল এখন পুরো দেশ যা উন্নয়ন হয়েছে ওর মধ্যে কিছু করার নেই। কিন্তু এই কথা দিচ্ছি, বিগত 34 বছর আমার এখানে 36 নম্বর ওয়ার্ডে সিপিআই এর কাউন্সিলর ছিল, লাস্ট 5 বছরে আমাদের কাউন্সিলর টিএমসিতে হয়েছিল, কিন্তু সব কিছু বলা যায় না। কিন্তু গত 35 বছরে যেটা কাজ হয়নি আমাদের ওয়ার্ডে ওই সব কাজ আমি করবো এখানে। দীর্ঘদিন পর অবশেষে আপনার পৌর নির্বাচন দামামা বেজে গেছে, তো কেমন লাগছে আপনার আজকে টিকিট পেয়ে? দেখুন, টিকিট পেয়ে কেমন লাগছে কথাটা না, টিকিট পেয়ে দায়িত্বটা বেড়ে গেছে দলের প্রতি, দল যে আমার উপরে আস্থা দেখিয়েছে আমাকে ওর উপরে দাঁড়াতে হবে, অনেক খাটতে হবে। তার কারণটা হচ্ছে আমি যেহেতু এখানে এই ওয়ার্ডের ছেলে,
অনেক এক্সপেকটেশন আছে এখানকার লোকের, ওই এক্সপেকটেশনে আমাকে দাঁড়াতে হবে। দেখা যাবে 36 নদী কে বাড়ি পহিলে বল দিছে না সোচ কে রাখানো হবে না আদতে মেরে সব আগে চলে দাদা শুনবি একটু তুই ও দাদা জানে আমাকে চিনে তো পরেশ দা কাছে অনেকবার রাজু নস্কর কাছে তো অনেকবার দেখেছি মানুষকে আপনি কি বলতে চাইছেন এই মানে ভোটের এতে এলাকার মানুষকে বলতে চাইছি আমি আপনার ঘরের ছেলে আপনি আমাদেরকে আশীর্বাদ দিন আমাকে আশীর্বাদ দিন মমতা ব্যানার্জিকে দেখে আমাকে আশীর্বাদ দিন আপনার নামটা একটু বলবেন আমার নাম সচিন সিং